নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে প্ল্যান্টাগো হোমিওপ্যাথিক মেডিসিনের উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করব ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা আমি যখনই এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা দ্রুত পৌঁছে যায়। তো দর্শকবৃন্দ, আজকের আলোচ্য যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হলো প্ল্যান্টাগো হোমিওপ্যাথিক মেডিসিন। দর্শকবৃন্দ, এর কমন নাম প্ল্যান্টেইন। এর পুরো নামটা হলো দর্শকবৃন্দ প্ল্যান্টাগো মেজর, এবং এটাকে এ গিফট অফ গড বলা হয়। কারণ দর্শকবৃন্দ, এই যে ওষুধটা এর কার্যকারিতা প্রচুর। এর যদি আমি প্রাপ্তিস্থান বলি তাহলে বলবো দর্শকবৃন্দ যে এটা এক ধরনের গাছরা। এর লম্বা লম্বা পাতা হয়, এর ফুল হয়, এর ফল হয়। এটা দক্ষিণ ভারতে, উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে, হিমালয় অঞ্চলে, কাশ্মীর অঞ্চলে, জাপানে প্রভৃতিতে কিন্তু এই গাছটা জন্মায়। দর্শকবৃন্দ, এই গাছের পুরোটাই কিন্তু, অর্থাৎ পাতা, ফুল, ফল এবং পুরো গাছটাই কিন্তু ঔষধ তৈরিতে প্রচুর কাজে লাগে। দর্শকবৃন্দ, এর মধ্যে যে ফাইটোকেমিক্যালসগুলো পাওয়া যায় সেগুলো হলো অকিউপিন, যা কিনা আমাদের শরীরে লিভার যে ড্যামেজ হয়ে যায় সেখান থেকে কিন্তু অনেকটা রক্ষা করে। এর মধ্যে পাওয়া যায় অ্যালান্টয়েন, এর মধ্যে পাওয়া যায় ফ্ল্যাভিনয়েডস, এর মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম, এর মধ্যে পাওয়া যায় বিটা ক্যারোটিন, এর মধ্যে পাওয়া যায় ট্যানিনস, এর মধ্যে পাওয়া যায় প্লান্ট অ্যাসিড, এর মধ্যে পাওয়া যায় ইউরোসেলিক অ্যাসিড। এই ওষুধটাকে ডক্টর আলফ্রেড হিটস কিন্তু প্রুফ করেছিলেন দর্শকবৃন্দ। এবার আমি বলবো যে এর মেন মেন উপকারিতাগুলো কী কী। এটা মেনলি কিন্তু তিনটে কাজে বেশি ব্যবহার করা হয়। প্রথম কাজটা হলো যদি কারো দাঁতে ব্যথা হয়, সেকেন্ড কাজ হলো যে যদি কারো কানে প্রচুর ব্যথা হচ্ছে, আর থার্ড নম্বর কাজ হলো যে কারো যদি রাতে প্রচুর পরিমাণে পেচ্ছাপের সমস্যা হয় বা অ্যানোরেক্সিসের সমস্যা হচ্ছে, সেসব কাজে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। এছাড়াও দর্শকবৃন্দ, অর্থের সমস্যায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যায়, এছাড়াও শিশুদেরও যদি রাতে বেশি পেচ্ছাপ করার প্রবণতা থাকে সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে মাথার সমস্যাগুলো কী কী। দর্শকবৃন্দ, এই ওষুধটা কিন্তু মাথা ব্যথাতেও খুব ভালো কাজ করে। কীভাবে কাজ করে, না মাথায় যদি প্রচুর পরিমাণে নার্ভের কোনো ব্যথা হচ্ছে, ফেসিয়াল পেন হচ্ছে, সেই পেনটা বা সেই ব্যথাটা মুখের নিম্নাংশের দিকে ছড়িয়ে পড়ছে, দিনের বেলাতে প্রচুর পরিমাণে ব্যথা বেড়ে যাচ্ছে, যখন আপনি সূর্যের আলোতে বেরোচ্ছেন বা তীব্র সূর্যালোকে বেরোচ্ছেন তখন আপনার মাথা ব্যথার যে সমস্যা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, কানের সমস্যা। কানের সমস্যাতেও বা কর্ণপীড়াতেও কিন্তু এই প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। এছাড়াও যদি কারো দাঁতে ব্যথার সাথে কানে ব্যথা হয়, অর্থাৎ কারো বাঁ সাইডে বা ডান সাইডে কারো দাঁতে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা কান পর্যন্ত বিস্তৃত হচ্ছে, তাহলেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ। এছাড়াও যদি কারো কানে ব্যথা হচ্ছে, সেই কান থেকে আরেক পাশের কানে যদি মাথার মধ্যে দিয়ে ব্যথা বিস্তৃত হয় বা বিস্তৃত হচ্ছে বা কেউ ফিল করছে যে তার বাঁ কান থেকে ডান কানে মাথার মধ্যে দিয়ে তার ব্যথাটা চলে যাচ্ছে, তাহলেও আপনি সেই সব সমস্যাতেও এই প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দর্শকবৃন্দ সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, কান থেকে যদি কারো হলুদ বর্ণের শ্রাব বেরোচ্ছে, তার সাথে যদি তার কানে ব্যথার সমস্যা হচ্ছে, তাতেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। বলবো দর্শকবৃন্দ, মুখমণ্ডল বা মুখগহ্বরের কী কী সমস্যায় আমরা এই প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা ব্যবহার করব। না, প্রথমত যদি কারো দাঁতে ব্যথার সমস্যা হয়, সেটা কোনো মাড়ির সমস্যা হোক, সেটা কোনো আক্কেল দাঁতের ব্যথা হচ্ছে বা সেটা কোনো নর্মালি দাঁত ক্ষয়ে গেছে সেখান থেকে ব্যথা হচ্ছে, দাঁতের যদি কারো নিউরালজিক পেন হচ্ছে, নার্ভের ব্যথা হচ্ছে, স্নায়বিক পেন হচ্ছে, সেখানেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। কারো যদি দাঁত থেকে কানের দিকে ব্যথা যাচ্ছে, আর সেখানেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। তাছাড়াও দর্শকবৃন্দ, এই ওষুধটার দাঁতে ব্যথার যে সমস্যাটা তাতে আমরা দেখতে পাই যে পেশেন্টের কিন্তু দাঁতে ব্যথা প্রচুর হয়। স্পর্শ করলে তার দাঁতে ব্যথা কিন্তু বেড়ে যায়, তার দাঁতের মাড়ি ফুলে যায়, কিন্তু সে যখন খাবার খায় তার কিন্তু দাঁতে ব্যথার যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটা কম হয়। এছাড়াও যদি কারো দাঁতে ব্যথার সাথে চোখের সমস্যা হয়, অর্থাৎ চোখের পাতার ব্যথা হচ্ছে, চোখ ঘুরাতে পারছে না, চোখে নিউরালজিক পেন হচ্ছে, তাতেও আপনি এই প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ। এছাড়াও কারো যদি এক্সেসিভ স্যালাইভেশন হচ্ছে, প্রচুর পরিমাণে তার দাঁতে ব্যথা হচ্ছে, তার সাথে তার এক্সেসিভ পরিমাণে থুতু চলে আসছে, তাতেও আপনি এই প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা আপনি সেবন করতে পারেন দর্শকবৃন্দ। এছাড়াও কারো যদি নিকোটিনিজম থাকে, অর্থাৎ কেউ যদি প্রচুর পরিমাণে সিগারেট খান, অর্থাৎ কেউ যদি নিকোটিন প্রচুর পরিমাণে তিনি এক্সেস গ্রহণ করছেন, তাদেরকে সেই যে অভ্যাসটা
সেখান থেকে দূর করার জন্য অর্থাৎ নিকোটিনের অভ্যাসটা ত্যাগ করানোর জন্যও কিন্তু আপনি এই হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করতে পারেন দর্শকবৃন্দ। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও কিন্তু এই প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। রোগী বারবার কিন্তু মলত্যাগ করতে চায়, তার কিন্তু বারবার মল বেগ পায়, কিন্তু সে যখন মলত্যাগ করতে যাচ্ছে তার কিন্তু আর মল বেরোয় না, সেই সব সমস্যাতেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পাইলসের প্রবলেমে অর্থাৎ অর্শের প্রবলেমেও কিন্তু আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এতে কি হয় যে পেশেন্টের পাইলসের প্রবলেম এতটাই হয় বা পাইলসের পেন বা পাইলসের ব্যথা অর্শের ব্যথা এতটাই হয় যে রোগী দাঁড়াতে পারে না, সেই সব সমস্যাতেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ ডায়রিয়াতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে। বিশেষ করে দেখতে পাওয়া যায় যে ডায়রিয়াতে রোগী যখন মলত্যাগ করে তার মলের রং কিন্তু বাদামি রঙের হয়। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ ইউরিনারি সমস্যাতেও অর্থাৎ মূত্রের সমস্যাতেও কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারেন। এই ধরনের পেশেন্টদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু মূত্র ঠিকঠাক করে ধরে রাখতে পারেন না, রাত হলেই তাদের কিন্তু প্রচুর পরিমাণে বা ঘন ঘন তাদের কিন্তু মূত্র ত্যাগ হয়, এই সমস্যাতেও কিন্তু আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ। নেক্সট বলবো চর্মের সমস্যাতেও বা চামড়ার সমস্যাতেও কিন্তু আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। মেনলি চুলকানিতে, মেনলি আমবাতে জ্বালা পোড়া হচ্ছে এগুলোতেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ ফিমেলদের কেসে বা মহিলাদের কেসে কিন্তু কারো যদি ব্রেস্টে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ম্যাস্ট্রাইটিসের সমস্যা হচ্ছে বা ব্রেস্টে প্রচুর পরিমাণে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, তাতেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ। এছাড়াও মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের নিপালে কিন্তু একটা নিউরালজিক পেইন হয়, একটা নার্ভের ব্যথা দেখতে পাওয়া যায়, সেখানেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ পুরুষদের মধ্যেও কিন্তু প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। মেইনলি তাদের যদি কোনো সেক্সুয়াল স্টেবিলিটি হচ্ছে, তাদের যদি কোনো সেক্সুয়াল উইকনেস হচ্ছে, সেখানেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ যদি কারো ঘুমের মধ্যেই তার অসারেই বীর্য ত্যাগ হয়ে যাচ্ছে বা কারো স্বপ্নদোষের সমস্যা হচ্ছে, সেটা ঘুমের মধ্যেই সে কিন্তু কিছু জানে না, আনকনসাসনেস অবস্থাতেই, তাদেরকেও আপনি প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা দিতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সেরে যাবে, এটাকে আমরা মার্কিউরাস দিয়ে অ্যান্টিডোট করতে পারবো। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এটাকে আমরা কম্পেয়ার করবো কি করে, পাংচার উন্ডের ক্ষেত্রে আপনি লিডাম্পাল বা হাইপেরিকাম এটার সাথে কিন্তু কম্পেয়ার করতে পারেন। যদি কারো ব্রুইশে সমস্যা হয় সেখানে কিন্তু আপনি আর্নিকা দিতে পারেন। যদি কারো কানে ব্যথা থাকে বা দাঁতে ব্যথার সমস্যা হয় তাহলে কিন্তু পালসেটিলার সাথে এই ওষুধটাকে কম্পেয়ার করা যায়। যদি কারো নিউরালজিয়ার সমস্যা থাকে তাহলে ক্যামোমিলা, ক্যালমিয়া ল্যাটিফোলিয়া, পাইজেলিয়া, মার্কিউরাসের সাথে কিন্তু একে কম্পেয়ার করা যায়। নেক্সট বলবো কারো যদি শুধুমাত্র উন্সের সমস্যা থাকে অর্থাৎ হাতে পায়ে কেটে গেছে তাহলে আপনি ক্যালেন্ডুলার সাথে এই প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাকে আপনি কম্পেয়ার করতে পারেন। যদি কারো পাইলসের সমস্যা থাকে সেটা এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক তাহলে আপনি হিমামিলিসের সাথে এই ওষুধটাকে কম্পেয়ার করতে পারেন। যদি কারো রাতে পেচ্ছাপ করে দেওয়ার সমস্যা আছে বা বেড ওয়েটিং এর সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইকিউজিটামের সাথে, কস্টিকামের সাথে, বেলেডোনার সাথেও কিন্তু এই ওষুধটাকে কম্পেয়ার করা যায়। এছাড়াও দর্শকবৃন্দ শিশুদের মধ্যেও যদি কারো রাতে পেচ্ছাপ করে দেওয়ার সমস্যা থাকে বা তার ঘুমের মধ্যেই রাতে বিছানায় পেচ্ছাপ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্ল্যান্টাগো মেজর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে গ্রহণ করবেন, না এই ওষুধটা কিন্তু আপনি এক্সটার্নালি বা বাহ্যিকভাবে লাগাতেও পারেন এবং ইন্টারনালি আপনি সেবনও করতে পারেন। সব থেকে ভালো হয় যে এই ওষুধটার আপনি যদি লোয়ার পোটেন্সি অর্থাৎ প্ল্যান্টাগো মেজর মাদার, প্ল্যান্টাগো মেজর 6, প্ল্যান্টাগো মেজর 30 এগুলো যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। প্রথমত যদি এই ওষুধটাকে বাহ্যিক প্রয়োগ আমি বলি তাহলে বলবো দর্শকবৃন্দ যে প্ল্যান্টাগো মেজর মাদার টিংচার কিন্তু এক্সটার্নালি ইউজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। কেমন ব্যবহার করা হয়, না যদি কারো দাঁতে ব্যথার সমস্যা হয় সেই দাঁতে ব্যথাটা কোনো মাড়ি রিলেটেড দাঁতে ব্যথা হোক, মাড়িতে পুঁজ হয়ে গেছে, দাঁত ক্ষয়ে গেছে, আক্কেল দাঁতের ব্যথা হচ্ছে বা দাঁত থেকে কান পর্যন্ত তার ব্যথা যাচ্ছে, পেশেন্ট দাঁতের ব্যথায় ছটফট করছেন, তাদের ক্ষেত্রে প্ল্যান্টাগো মেজর মাদার টিংচার 3-4 ফোঁটা একটা তুলোতে করে নিয়ে যে দাঁতের জায়গাটায় ব্যথা হচ্ছে সেই দাঁতের জায়গাটায় যদি তুলোটা আপনি বসিয়ে রেখে দেন তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেশেন্টের দাঁতে ব্যথাটা অনেকটা কম হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ কারো যদি প্রচুর পরিমাণে কানে ব্যথা হচ্ছে, এটা
কানের মধ্যে পুঁজ হয়ে যাওয়ার সমস্যা হোক বা কানের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, নিউরালজিক পেন হচ্ছে, একটা কান থেকে আরেকটা কান পর্যন্ত কানের ব্যথা যাচ্ছে, তাহলে আপনি প্ল্যান্টাগো মেজর মাদার টিংচার 3 থেকে 4 ফোঁটা ডাইরেক্ট আপনি কিন্তু কানের মধ্যে যে কানটায় আপনার ব্যথা বেদনার সমস্যা হচ্ছে সেই কানটায় আপনি দিতে পারেন। এতেও দেখবেন যে আপনার কানে ব্যথার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে এবং আপনি এতে কিন্তু প্রচুর পরিমাণে আরাম পাবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, কারো যদি অর্শের সমস্যা থাকে, পাইলসের সমস্যা থাকে, পেশেন্ট দাঁড়াতে পারছেন না, এতটাই তার পাইলসে ব্যথা জ্বালার সমস্যা হচ্ছে, তাহলেও আপনি প্ল্যান্টাগো মেজর মাদার টিংচার 2 থেকে 3 ফোঁটা তুলোতে করে নিয়ে আপনি যে জায়গাটায় আপনার অর্শের সমস্যা হচ্ছে সেখানটায় আপনি যদি ভালো করে এক্সটার্নালি লাগিয়ে দেন, তাহলেও দেখবেন যে আপনার পাইলসের যে পেন বা জ্বালা ছিল সেটাও কিন্তু অনেকটা কম থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যেটা আপনি ইন্টারনালি ভাবে কি করে সেবন করবেন, না প্ল্যান্টাগো মেজর 6 পোটেন্সি যদি কারো দাঁতে ব্যথার সমস্যা হয়, যদি কারো কানে ব্যথার সমস্যা হয়, প্রচুর পরিমাণে কানে ব্যথার সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে দাঁতে ব্যথার সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাকিউট কোনো পেইন আছে বা আক্কেল দাঁতের আপনার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, তাহলে আপনি প্ল্যান্টাগো মেজর 6 5 ফোঁটা করে দিনে 3 বার চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার দাঁতে ব্যথা কানে ব্যথা কিন্তু অনেকটা সেরে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, যদি আপনার অর্শের সমস্যা থাকে, আপনার রাতে ঘন ঘন মূত্র ত্যাগ হচ্ছে, আপনি রাতে মূত্র ঠিকঠাক করে ধরে রাখতে পারছেন না, তাহলে আপনি প্ল্যান্টাগো মেজর 30 পোটেন্সি 5 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। যে দর্শকবৃন্দ, এই ওষুধটা কিন্তু আপনি যখনই সেবন করবেন দেখবেন যে আপনার যে সমস্যার জন্য এই প্ল্যান্টাগো মেজর হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করছেন দেখবেন যে সেই সমস্যাটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই অনেকটাই কমে যাবে। যদি আপনার সমস্যা কম থাকে তাহলে আপনি মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ওষুধটাকে কন্টিনিউ করবেন। আশা করবো দর্শকবৃন্দ, আজকের যে এই প্ল্যান্টাগো হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনার কোনো টপিক সাজেশনে দেওয়ার থাকে বা যদি আপনি আমাকে কিছু বলতে চান অবশ্যই আপনি কমেন্টে বলতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।